পুতিনের মৃত্যু কামনার সুযোগ দিচ্ছে ফেসবুক। রুশ সামরিক অভিযানে ধ্বংস 3491টি ইউক্রেনীয় সামরিক অবকাঠামো। শরণার্থী নিয়ে নিজেদের বড় কথা রাখতে ব্যর্থ যুক্তরাজ্য, অভিযোগ ম্যাক্রোর। 25 চীনা যুদ্ধবিমান পেল পাকিস্তান, রাফায়েলকে টক্কর দেবে। স্যাটেলাইটে ধরা পড়ল মারিউপোলের ধ্বংসযজ্ঞ। আমরা প্রস্তুত, রাশিয়াকে হারাতে আত্মবিশ্বাসী ইউক্রেনের সেনাবাহিনী। সবশেষে জানবেন ইসরায়েল নিয়ে দুই রকম বক্তব্য দিল ইউক্রেন। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। পুতিনের মৃত্যু কামনার সুযোগ দিচ্ছে ফেসবুক। ফেসবুকে বিদ্বেষমূলক পোস্ট দেওয়া নিষিদ্ধ হলেও সেই নিয়ম কয়েকটি দেশের ক্ষেত্রে কিছুটা শিথিল করে রুশ সেনাদের বিরুদ্ধে সহিংস প্রতিরোধের আহ্বান জানানোর সুযোগ দেওয়া হচ্ছে। ফেসবুকের মূল কোম্পানি মেটার একটি অভ্যন্তরীণ ইমেইলের বরাতে রয়টার্স জানিয়েছে, রাশিয়া, ইউক্রেন এবং পোল্যান্ড সহ আরও কয়েকটি দেশে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য হেইট স্পিচ পলিসিতে এই পরিবর্তন আনা হচ্ছে। সেই সুযোগ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কর মৃত্যু কামনা করেও পোস্ট দিতে পারবেন ব্যবহারকারীরা। এ বিষয়ে এক বিবৃতিতে মেটার একজন মুখপাত্র বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষাপটে আমরা কিছু রাজনৈতিক মত প্রকাশের সুযোগ দিচ্ছি, যা হয়তো স্বাভাবিক সময় আমাদের বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারের নীতিমালার লঙ্ঘন হিসেবে বিবেচিত হতো। যেমন রাশিয়ার আক্রমণকারীদের মৃত্যু হোক, এ ধরনের বক্তব্য। আমরা এখনও রুশ নাগরিকদের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতার আহ্বান ছড়িয়ে দেওয়ার সুযোগ দেব না। রুশ সামরিক অভিযানে ধ্বংস 3491টি ইউক্রেনীয় মিলিটারি অবকাঠামো। সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। আর শনিবার 17তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত 16 দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল নিয়েছে রুশ বাহিনী। এই সময় রুশ সামরিক অভিযানে ইউক্রেনের 3491টি সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ এই তথ্য জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এই তথ্য জানিয়েছে। শরণার্থী নিয়ে নিজেদের বড় কথা রাখতে ব্যর্থ হয়েছে যুক্তরাজ্য। দেশটি ইউক্রেনে শরণার্থী আশ্রয় দেওয়ার বিষয়ে টালবাহানা করায় এমনই মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ-এর সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় ম্যাক্রো যুক্তরাজ্যের ভিসা নীতিরও সমালোচনা করেন। তিনি বলেন, বড় বড় কথা বলা সত্ত্বেও ব্রিটিশ সরকার ভিসা নীতি আগের মতোই রেখেছে। তার মানে দাঁড়ায় তারা কোনোভাবেই সাগ্রহে ইউক্রেনের শরণার্থীদের স্বাগত জানাচ্ছে না। অথচ এই মানুষগুলো বলছেন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে যুক্তরাজ্যে গেছে। তিনি আরও বলেন, আমি আশা করছি ভয়াবহ দিনরাত পার করা ইউক্রেনের নারী পুরুষ যারা ইউরোপ পথ পাড়ি দিয়ে যুক্তরাজ্যে গেছেন তাদের সাথে আরও ভালো ব্যবহার করা হবে। যদিও যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এখন ইউক্রেনীয়দের জন্য ভিসা সহজ এবং দ্রুত করার প্রক্রিয়া চলছে। 25 চীনা যুদ্ধবিমান পেল পাকিস্তান। পাকিস্তানের বিমানবাহিনীতে যুক্ত হয়েছে চীনের তৈরি 25টি উন্নত যুদ্ধবিমান। এর ফলে আকাশে প্রতিবেশী ভারতকে মোকাবেলা করা অনেক সহজ হবে বলে পাকিস্তানের সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন। যুদ্ধবিমানের বহর শক্তিশালী করার অংশ হিসেবে চীনের কাছ থেকে J-10C মডেলের যুদ্ধবিমান কিনেছে পাকিস্তান। শুক্রবার কামরা বিমানঘাঁড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন যুদ্ধবিমানগুলো বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করে পাকিস্তান। যুদ্ধবিমান অন্তর্ভুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি নতুন যুদ্ধবিমানের সংযোজনকে দেশের জন্য বড় ঘটনা বলে অভিহিত করেছেন। J-10C যুদ্ধবিমান বহুমুখী কাজে ব্যবহার করা যায়। এগুলো সব ধরনের আবহাওয়ায়, বিশেষ করে রাত্রিকালীন অভিযানের উপযোগী করে তৈরি করা হয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, চীনের প্রতিরক্ষা বাহিনীর বহরে থাকা যুদ্ধবিমানের মধ্যে সবচেয়ে বেশি আস্থা রাখার মতো একটি হলো J-10C মডেলের এই যুদ্ধবিমান। চতুর্থ প্রজন্মের এই যুদ্ধবিমান আকার মাঝারি ধরনের। পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে রয়েছে ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধবিমান। চীন থেকে কেনা যুদ্ধবিমানগুলো ভারতের রাফায়েল বিমান বহরকে মোকাবেলা করতে সক্ষম হবে বলে পাকিস্তানের আশা। স্যাটেলাইটে ধরা পড়ল মারিউপোলের ধ্বংসযজ্ঞ। ইউক্রেনের মারিউপোল শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে রুশ সেনারা। শহরটিতে এই পর্যন্ত 1000-এরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়া সেখান থেকে বেসামরিক লোকজন রাশিয়ার হামলার কারণে অন্য জায়গায় সরে যেতেও পারছেন না বলে অভিযোগ। এর মধ্যে অবরুদ্ধ এই শহরে রাশিয়ান চালানো ধ্বংসযজ্ঞের ছবি সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার হামলায় অবরুদ্ধ ওই শহরের আবাসিক এলাকা মাটির সঙ্গে মিশে গেছে, ধ্বংস হয়ে গেছে শপিং সেন্টার, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল, সেখানে নিহতদের গণকবরে সমাহিত করার খবরও মিলেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিউপোলে 4 লাখ মানুষের বসবাস, বেশ কয়েকদিন ধরে এই শহর অবরুদ্ধ অবস্থায় রয়েছে। মারিউপোলের ডেপুটি মেয়র সের্গেই ওরলভ বলেছেন শহরে ইতিমধ্যে খাবার এবং পানির সংকট দেখা দিয়েছে, এখানে বিদ্যুৎ, পানি সরবরাহ, শরীর গরম রাখার ব্যবস্থা নেই এবং স্যানিটারি ব্যবস্থাও নষ্ট হয়ে গেছে। তিনি বলেন মানুষ বরফ গলনের পর তা পান করতে বাধ্য হচ্ছেন, এছাড়া রান্না ও আগুনের জন্য কাঠ কাটতে হচ্ছে তাদের। আমরা প্রস্তুত, রাশিয়াকে হারাতে আত্মবিশ্বাসী ইউক্রেনের সেনাবাহিনী। 17তম দিনে গড়িয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যতটা সহজে ইউক্রেনের উপর কব্জা করে নেবে ভেবেছিল, এখন আর অতটা সহজও ঠেকছে না রাশিয়ার। ইউক্রেনের সেনা তো প্রতিরোধ করছে, তাদের নানাভাবে যথেষ্ট সম্ভব সাহায্য করছে সাধারণ মানুষও। আমজনতাকে পাশে পেয়ে দ্বিগুণ আত্মবিশ্বাসী সেনাবাহিনী। রাজধানী কিয়েভে অগ্রসর হচ্ছে রুশ সেনা। ইউক্রেনের সেনা বলছে আমরা প্রস্তুত। অনেকদিন ধরেই কিয়েভ দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছে মস্কো। বাইরের দিকটা দখল নিতে পারলেও রাজধানীর অন্দরে ঢুকতে পারেনি তারা, সেই প্রচেষ্টা প্রতিহত করছে ইউক্রেন সেনা। বাংকার বানিয়ে পরীক্ষা কেটে পাহারা দিচ্ছে জেলেনস্কির ফৌজ। রুশ বোমাবর্ষণ থেকে বাঁচতে বানানো হয়েছে বাংকার, আর রাশিয়ান সেনাবাহিনী যাতে অগ্রসর হতে না পারে তার জন্য কাটা হয়েছে পরীক্ষা। সেনা সূত্রে জানানো হচ্ছে এই বাংকার এবং পরীক্ষা কাটতে স্থানীয় মানুষ সাহায্য করেছেন। কিয়েভ জয়ের ব্যাপারে রীতিমতো আত্মবিশ্বাসী ইউক্রেনের সেনারা। একজন সৈনিক বলেন পরিস্থিতি কঠিন, যুদ্ধের সময় যেমন হয়, আমরা জিতবো, আমরা তৈরি এবং আমরা অপেক্ষা করছি। এদিকে এরই মধ্যে মারিউপোলের একটি ম্যাটারনিটি হাসপাতালে বোমা ফেলেছে রাশিয়া, তাতে 3 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার নিন্দা করেছে প্রায় গোটা বিশ্ব। ইসরায়েলে 2 রকম বক্তব্য দিল ইউক্রেন। ইসরায়েলে ইউক্রেন সরকারের একজন পদস্থ কর্মকর্তা ও প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা 2 রকম বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বার্তা সংস্থা আল জাজিরা শনিবার ওই প্রতিবেদনে এক তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়াকে সন্তুষ্ট রাখতে ইউক্রেনকে আত্মসমর্পণের প্রস্তাব দিচ্ছে ইসরায়েল, এমন অভিযোগ করেছেন ইউক্রেন সরকারের একজন পদস্থ কর্মকর্তা। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোদোলাইক। টুইটারে ইউক্রেনের প্রেসিডেন্টের আস্থাভাজন এই উপদেষ্টা বলেন অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর মতো ইসরায়েল ইউক্রেনকে রাশিয়ার প্রস্তাব মেনে নেওয়ার জন্য কোনো চাপ দেয়নি, সামরিক ও রাজনৈতিকভাবে এটি অসম্ভব। নাম প্রকাশ না করার শর্তে ইউক্রেনের ওই পদস্থ কর্মকর্তা দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতলি বেনেট ইউক্রেনকে প্রস্তাব দিয়েছে তারা যেন রাশিয়ার প্রস্তাব বা দাবিগুলো মেনে নেয়। গণমাধ্যম মিডিল ইস্ট আই তাদের প্রতিবেদনে জানিয়েছে ওই কর্মকর্তা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুশি রাখতে তার দাবি মোতাবেক ইউক্রেনকে আত্মসমর্পণের পরামর্শ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতলি বেনেট। ওই কর্মকর্তা আরও দাবি করেন আসলে মধ্যস্থতার কথা বলে ইসরায়েল ফায়দা তুলে নিতে চাইছে। সিরিয়ায় রুশ বাহিনীর চাপ থেকে বাঁচতে গোপনে পুতিনের সঙ্গে এই আঘাত করছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। তিনি আরও বলেন মধ্যস্থতার নামে রাশিয়ার পরামর্শে ইউক্রেনে ক্ষতি করতে চাচ্ছে ইসরায়েল, আমাদের প্রেসিডেন্ট জেলেনস্কি ইসরায়েলের মতো মধ্যস্থতাকারী চান না।